হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস ইলেভেন ফিজিক্স এর ইউনিট ওয়ান থেকে মাত্রা বিশ্লেষণের সাহায্যে যে সমস্ত সমস্যাগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে সেই সমস্ত কিছু সমাধান নিয়ে তোমাদেরকে বলছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং নিজেদের খাতায় এই প্রশ্নগুলো এবং এর যে সলিউশনগুলো করে দেওয়া হবে সেই সলিউশনগুলো তোমাদের খাতায় লিখে রাখবে এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা যেই প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষায় এবং তোমরা যে যদি কেউ জয়েন্ট এন্ট্রান্স দাও সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও কিন্তু আসে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু আসে তাই এই প্রবলেম এবং সলিউশনগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্স এবং আদার্স মেডিক্যাল এক্সাম প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটি আবারও বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং এই প্রশ্নের উত্তরগুলো নিজেদের খাতায় সুন্দর করে নোট ডাউন করে রাখবে তাহলে ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ একটা ইকুয়েশন দেওয়া আছে এ সমান সমান বি সি স্কোয়ার বাই টু এখানে এ ও সি এর মাত্রা যথাক্রমে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু এবং এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এ ইনভার্স বি এর মাত্রা নির্ণয় বলছি তোমাদেরকে তোমরা হয়তো এই এ এই মাত্রাটা জানো না এক্ষেত্রে বলে রাখি এ হচ্ছে ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহের মাত্রা ঠিক আছে তাহলে এটা তড়িৎ প্রবাহের মাত্রা দেখে নাও এই ধরনের যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করি এখানে তোমাদের তিন চার রকমের সমস্যার কথা আমরা বলবো এবং সেই তিন চার রকমের সমস্যা সমাধান করব। এগুলো জাস্ট নোটেশন চেঞ্জ করে যদি আসে তোমরা কিন্তু সমাধান করতে পারবে যদি এই ভিডিওটা ভালো করে দেখো আমি আবারও বলছি ভিডিওটি ভালো করে দেখো তাহলে এই যে সমীকরণ দেওয়া থাকে এবং যদি তিনটে আনন কোয়ান্টিটি থাকে তার মধ্যে দুটোর ডাইমেনশন দেওয়া থাকে এবং তৃতীয়টি ডাইমেনশন কি করে নির্ণয় করতে হয় তোমরা তাহলে দেখে নাও তাহলে এক নম্বর সমস্যাটা কি দেওয়া ছিল এক্সপ্রেশনটা এ সমান সমান বি সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এখানে কিসের কিসের মাত্রা বলে দিয়েছে এ এবং সি এর মাত্রা বলে দিয়েছে সুতরাং এই যে সমীকরণটা আছে আমরা বি এর জন্য এক্সপ্রেশন খুঁজি তাহলে বি সমান সমান আমরা কি লিখতে পারি বি সমান সমান লিখতে পারি টু এ স্কোয়ার সরি এ স্কোয়ার না টু এ ডিভাইডেড বাই সি স্কোয়ার এরকম লিখতে পারি বি এর এক্সপ্রেশনটা তাহলে আমাদের কি বলেছে বি এর মাত্রা নির্ণয় করতে বলেছে আমরা জানি মাত্রাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয় তাহলে মাত্রা মাত্রা অফ অফ বি বি বা ডাইমেনশন কি হবে দুই দেখো দুই হচ্ছে একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি তো ওর কিন্তু মাত্রা হয় না ঠিক আছে কনস্ট্যান্ট কোয়ান্টিটির কোনো মাত্রা হয় না এর মাত্রা কত দেওয়া আছে কোশ্চেনটা তোমাদের নিজেদের খাতায় লিখে নেবে এর মাত্রা দেওয়া আছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু এই এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে কিন্তু ইনভার্স বলে সামথিং টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমরা ইনভার্স বলতে পারি বা ইনভার্স বলি তাহলে এর মাত্রা বসালাম আমরা সি এর মাত্রা বসাবো সি এর মাত্রা কি বলেছে সি এর মাত্রা বলেছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি a টু দি পাওয়ার -1 বা a ইনভার্স তারপরে দেখো এখানে একটা স্কয়ার আছে তাহলে এখানে কিন্তু আমাদের স্কয়ারটা দিয়ে দিতে হবে বোঝা গেল দেখে নাও এবার জাস্ট আমরা ক্যালকুলেশন করব তাহলে আমরা ওপরে কি পাচ্ছি m l ইনভার্স d টু দি পাওয়ার -2 ওপরে যেমনটা আছে তেমনটাই থাকলো নিচে দেখো যদি স্কয়ার করে দিই নিচে কি পাবো এম স্কোয়ার এল স্কোয়ার টি টু দি পাওয়ার ক্যালকুলেশন করি দেখো কি দাঁড়াবে তোমরা সূচকের অঙ্ক শিখেছো তাই তোমরা জানো একটা থার্ড ব্র্যাকেট দিলাম কেননা ডাইমেনশন সবসময় বড় হাতের লিখতে হবে এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে তাহলে এমটাকে আমরা ক্যালকুলেশন করে একেবারে লিখি ওপরে একটা এম আছে নিচে দুটো এম সুতরাং একটা এম একটা এম যদি কাটি নিচে একটা এম থাকবে অর্থাৎ এম টু দি পাওয়ার ওয়ান এটাকে যদি আমরা উপরে লিখি কি লিখতে হবে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান কারণ ওপরে চলে যাচ্ছে তাহলে মাইনাস ওয়ান হয়ে গেল একই রকম ভাবে এল নিচে এল টু দি পাওয়ার প্লাস টু এই এলটাকে যদি আমরা ওপরে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস টু ছিল হয়ে যাবে একই রকম ভাবে টি এর ক্ষেত্রে কি হবে এই টি টু দি পাওয়ার মাইনাস সিক্স কে যদি ওপরে নিয়ে যাই মাইনাস সিক্সটা হয়ে যাবে প্লাস সিক্স তাহলে আমরা পাবো হচ্ছে টি টু দি পাওয়ার ফোর টি টু দি পাওয়ার ফোর পাচ্ছি আর এ টু দি পাওয়ার মাইনাস টুটাকে ওপরে নিয়ে গেলে হয়ে যাবে এ টু দি পাওয়ার প্লাস টু তাহলে এটাই হলো আমাদের নির্ণেয় বি এর মাত্রা এটাই তো নির্ণয় করতে বলেছে যে বি এর মাত্রা নির্ণয় করো বোঝা গেল তাহলে আমি আবারও প্রথম থেকে বলছি যদি একটা এক্সপ্রেশন দেওয়া থাকে যেখানে তিনটে আননোন কোয়ান্টিটি আছে থার্ড একটা কোয়ান্টিটির কি বের করতে বলবে ডাইমেনশন বের করতে বলবে তার মধ্যে দুটোর ডাইমেনশন কিন্তু দেওয়া থাকবে দেওয়া থাকলে কি করতে হবে যেই কোয়ান্টিটির ডাইমেনশন বের করতে হবে তাকে বা পাশে রেখে তার জন্য এক্সপ্রেশন খুঁজতে হবে এক্সপ্রেশন খোঁজা হয়ে গেলে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সেগুলো শুধু আমরা বসিয়ে দেব তাহলেই কিন্তু আমরা সমাধান পেয়ে যাব এই ধরনের প্রবলেমগুলো এভাবেই সলভ করতে হয় এবার আমরা দেখে নেব দুই নম্বর প্রবলেমটা দেখে নাও দুই নম্বর প্রবলেমটা এই ধরনের প্রবলেম আসলে তোমরা যেভাবে করবে সলভ সেটাও আমি দেখাচ্ছি কি বলেছে চেক দা ডাইমেনশনাল কনসিস্টেন্সি অব দ্য ইকুয়েশন অর্থাৎ এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ডাইমেনশনাল কনসিস্টেন্সি মানে কি দুই দিকেরই ডাইমেনশন মিলছে কিনা এই বাম পক্ষ ডান পক্ষ দুই দিকেরই ডাইমেনশন তোমরা মেলাতে পারছো কি না সেটাই হচ্ছে দেখার বিষয় বাংলাতে আসলে এই ধরনের প্রশ্ন আসে মাত্রা বিশ্লেষণের সাহায্যে সমীকরণের সত্যতা যাচাই করো অর্থাৎ এই যে সমীকরণ বা দিকের এবং ডান দিকের যেই ইকুয়েশনগুলো দেওয়া আছে বা ডেফিনেশনগুলো দেওয়া আছে সেগুলো সত্যি কিনা বা দিকের সঙ্গে ডান দিকের ডাইমেনশনটা মিলছে কিনা সেটাই হলো ডাইমেনশনাল কনসিস্টেন্সি তো কি করে টেস্ট করতে হয় এই ধরনের প্রবলেমগুলো কি করে সলভ করতে হয় প্রথমে বা দিকের যে রাশিটা দেওয়া আছে তার ডাইমেনশন নির্ণয় করতে হয় লেফট হ্যান্ড সাইড ঠিক আছে এরপরে আমরা এই রাইট হ্যান্ড সাইডে যেই রাশিটা দেওয়া আছে তার ডাইমেনশান নির্ণয় করব। এবং শেষে দেখব যদি লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন এবং রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা মিলে যায় তাহলেই কিন্তু আমরা প্রুফ করতে পারব ডাইমেনশনাল কনসিস্টেন্সি বা যাচাই করতে পারবো যে ইকুয়েশনটা ঠিক আছে বোঝা গেল তাহলে দেখে নাও সমাধানটা কিভাবে করি আচ্ছা কি দেওয়া আছে এম ভি স্কোয়ার বাই আর সমান সমান জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এক্ষেত্রে বলে রাখি তোমাদের যেহেতু পরের চ্যাপ্টারগুলো পড়া হয়নি এটি হলো এই যে জিটা দেখতে পাচ্ছ এই ক্যাপিটাল জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক তোমরা যখন মহাকর্ষ অধ্যায়টা পড়বে তখন জানতে পারবে আপাতত তোমরা জেনে রাখো যে মহাকর্ষীয় সূত্র থেকে আমরা পাই এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এখানে এম ওয়ান এম টু কি এম ওয়ান এবং এম টু দুটি যদি বস্তু হয় এই দুটো বস্তুর মধ্যে দূরত্ব যদি আর হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এফ সমান সমান কী হয় জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার অর্থাৎ এফ সমানুপাতি এই দুটো ভরের গুণফল এবং ব্যস্তানুপাতি তাদের মধ্যবর্তী দূরত্বের ঠিক আছে এবার বোঝা গেল জিটা কি এই এফ সমানুপাতি এম ওয়ান ইন এম টু অর্থাৎ দুটো ভরের গুণফলের সমানুপাতিক এই যে বস্তু দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল এই বস্তু দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং কার সঙ্গে ব্যস্তানুপাতিক তাদের মধ্যবর্তী দূরত্ব দূরত্ব কত আর তাহলে ওয়ান ডিভাইডেড বাই আর স্কোয়ার এবার আমরা লিখতে পারি এখান থেকে কি লিখতে পারি এফ সমানুপাতি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এবার সমানুপাতি চিহ্ন ওঠাতে গেলে আমাদের একটা ধ্রুব আনতে হয় সেই ধ্রুবকটা এনে সমান সমান চিহ্ন দিতে হয় তাহলে জি এম ওয়ান এম টু আর এই জিটা হলো সমানুপাতি ধ্রুবক একে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক আশা করি একটু একটু বুঝতে পারলে যখন মহাকর্ষ অধ্যায়টা পড়ানো হবে তখন তোমরা টোটালি বুঝে যাবে আপাতত জেনে রাখো যে এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার তাহলে এফটা কি এফ হলো বল এমটা হচ্ছে ভর বুঝতেই পারছো দুটো বস্তুর ভর মাস আর হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা এই জি এর যে মাত্রা সেটা একটু নির্ণয় করি দেখে নাও জি এর মাত্রা কিভাবে নির্ণয় করব আমরা আমরা এই ইকুয়েশন থেকে লিখতে পারি জি সমান সমান এফ আর স্কয়ার বাই এম ওয়ান এম টু বোঝা গেল তাহলে জি এর মাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে জি মানে জি এর মাত্রা সমান সমান এফ এর মাত্রা ইন্টু আর এর মাত্রা কি আর এর মাত্রা এল তার স্কয়ার নিচে মাস দুটো মাসের মাত্রা অর্থাৎ এম ইন্টু এম মাস মানে ভর এবার আমরা এফ এর মাত্রা কি জানি আমরা জানি এফ সমান সমান এম ইন্টু এ এম মানে মাস এ মানে তরণ তরণের মাত্রা আমরা কি জানি এল টি টু দি পাওয়ার মাইনাস টু এর মাত্রা তাহলে কি এম এল টি পাওয়ার মাইনাস টু তোমরা যারা এখনো এই বলের মাত্রা ত্বরণের মাত্রা জানো না তারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখো ক্লাস ইলেভেনের জন্য যে এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এই এর মাত্রা কি করে এল টি টু দি পাওয়ার মাইনাস টু এলো বোঝা গেল তাহলে এফের এর মাত্রা কি পেলাম আমরা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে বসিয়ে দিই এখানে এফ এর জায়গায় এফ এর জায়গায় আমরা বসাবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এবং আরো একটা এল স্কয়ার নিচে বসবে এম স্কয়ার এম ইন্টু এম মানে এটা এম স্কয়ার লিখতে পারি আমরা এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো নিচে এম স্কয়ার উপরে এম সুতরাং এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান আচ্ছা এল কিউব একটা এল দুটো এল এল স্কোয়ার আর এল এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এম ইনভার্স এল কিউব টি টু টু দি পাওয়ার মাইনাস এটা পেলাম মাত্রা ঠিক আছে তাহলে ডাইমেনশন অফ জি ইজ টু টু এম ইনভার্স এল কিউব টি দি পাওয়ার মাইনাস টু জি এর মাত্রাটা আমরা বের করে নিলাম এবার আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ তার আগে দেখে নাও বাম পক্ষটা কি আছে এম ভি স্কোয়ার বাই আর তাহলে আমরা এখানে লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর ঠিক আছে এবার তাহলে এমটা কি এম হলো মাস তাহলে এম এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম এবার ভি স্কোয়ার ভি মানে গতিবেগ গতিবেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে তার স্কোয়ার নিচে হচ্ছে আর আর মানে হচ্ছে দূরত্ব দূরত্ব মানে একটা দৈর্ঘ্য লেন্থ তাহলে আর এর মাত্রা হলো এল এবার তাহলে কি করবো আমরা সমাধান করি তাহলে নিচে একটা এল ওপরে দুটো এল আচ্ছা ওপরের আগে লিখি তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে তাই এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এবার নিচে একটা এল সমান সমান কি লিখতে পারি এম একটা এল একটা এল কেটে গেলে ওপরে একটা এল থাকবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হলো আমাদের বাম পক্ষ থেকে যে মাত্রাটা পেলাম সেটা এবার আমরা একই রকম ভাবে ডান পক্ষের মাত্রা নির্ণয় করব তাহলে দেখে নাও ডান পক্ষের মাত্রাটা কি হয় তাহলে এখানে লিখব রাইট হ্যান্ড সাইড টু কি ছিল জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এবার তাহলে জি এর মাত্রাটা আমরা কি পেলাম এখান থেকে দেখে নাও আরেকবার দেখো জি এর মাত্রাটা আমরা কি পেয়েছি এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এখানে জি এর মাত্রাটা লিখে দিই এম ইনভার্স এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু জি এর মাত্রা লিখলাম এবার দুটো এম আছে দুটো মাস তার মানে এম স্কোয়ার এম টু দি পাওয়ার টু আর মানে একই রকমভাবে দৈর্ঘ্য তাহলে এল স্কোয়ার এবার আমরা ওপরেরটা আগে সমাধান করি ওপরে তাহলে কি হয়ে যাবে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর প্লাস টু তাহলে এম টু দি পাওয়ার প্লাস ওয়ান হয়ে যাবে শুধু এম লিখতে পারি এম টু দি পাওয়ার প্লাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু নিচে কি হবে নিচে আগে থেকে একটা এল স্কয়ার ছিল এবার এটা সমাধান করো নিচে একটা এল স্কয়ার উপরে এল কিউব তাহলে ওপরে কাটাকাটি করে একটা এল থাকবে তাহলে আমরা কি লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের যে মাত্রা সেটা আমরা এক পেলাম অর্থাৎ সেম এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু টি টু সুতরাং আমরা বলতে পারি যে সমীকরণটা দেওয়া ছিল অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর সমান সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এই সমীকরণটা ডাইমেনশনালি কারেক্ট বা সঠিক এটাই হলো সত্যতা যাচাই করা বুঝে গেল তাহলে এই ধরনের প্রবলেম যদি অন্য নোটেশন বা অন্য ইকুয়েশন দিয়ে দেয় তাহলে কিন্তু এখন তোমরা করতে পারবে এটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে আর কোনো অসুবিধা হবে না এই ধরনের প্রশ্ন সলভ করার ক্ষেত্রে এবার আমরা দেখে নেব তিন মানে তিন নম্বর ধরনের প্রশ্ন কি আসে দেখে নাও এখানে দেখে নাও এটা কিন্তু একটা জয়েন এন্ট্রান্স পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নটা কোনো একবার জয়েন এন্ট্রান্স পরীক্ষায় এসেছিল তিন নম্বর প্রশ্নটা চার নম্বর প্রশ্নটাও এবং পাঁচ নম্বর প্রশ্নটাও কোনো একটা কম্পিটিভ এক্সামেরই প্রশ্ন তাহলে তিন নম্বর প্রশ্নটা আগে দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় আমি একটু পরেই বলে দিচ্ছি যদি বল এফ দৈর্ঘ্য এল এবং সময় টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো দেখো আমরা সাধারণত জানি যে ভরের মাত্রা এম কিন্তু এখানে বল দৈর্ঘ্য এবং সময় এই তিনটে যে মৌলিক রাশি ধরে এদেরকে অর্থাৎ বল দৈর্ঘ্য এবং সময়কে মৌলিক রাশি ধরে এম এর মাত্রা ইন টার্মস অফ এফ এল টি বের করতে হবে অর্থাৎ এফ এল টি দ্বারা প্রকাশ করতে হবে তাহলে দেখে নাও এই ধরনের প্রশ্নের উত্তর কি করে করা হয় তাহলে আমরা দেখছি তিন নম্বর প্রশ্নের সমাধান আমরা কি জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জানি বল সমান সমান কি ভর কিন্তু তরণ কী ছিল ফর্মুলাটা ফর্মুলাটা ছিল এফ সমান সমান এম এ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এবার এই ইকুয়েশান থেকে আমরা কী লিখতে পারি ভর সমান সমান ভর সমান সমান বল ডিভাইডেড বাই তরণ এটা লিখতে পারি বল ডিভাইডেড বাই তরণ এবার এখানে ভরের মাত্রা তাহলে ভরের মাত্রা সমান সমান কী বলের মাত্রা ডিভাইডেড বাই তরণের মাত্রা তাহলে বলের মাত্রা এখানে কি দেওয়া আছে বলের মাত্রা দেওয়া আছে এফ তরণের মাত্রা আমরা কিভাবে নির্ণয় করব তরণ এ সমান সমান আমরা জানি বা তরণের মাত্রা সমান সমান জানি এল টি টু দি পাওয়ার মাইনাস টু তরণের মাত্রা হল এল টি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ তরণের জায়গায় কি লিখব এল টি টু দি পাওয়ার মাইনাস টু এবার এটাকে যদি আমরা নিয়ে গিয়ে লিখি তাহলে কি হবে এফ এল ইনভার্স টি টু দি পাওয়ার ইনভার্স প্লাস টু হয়ে যাবে এটাই হলো ভরের মাত্রা ডাইমেনশন অফ এম বা ভরের মাত্রা বোঝা গেল তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু এরকম ভাবে সলভ করতে হবে তোমার প্রত্যেকটা প্রবলেম নিজেদের খাতায় লিখে নেবে এবং সলিউশন এবার আমরা দেখে নেব চার নম্বর একটা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ এক্স ওয়াই এবং জেড এই তিনটি ভৌতরাশির একক যথাক্রমে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ফাইভ তারপরে কি গ্রাম সেকেন্ড ইনভার্স এবং সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করো এটা কিন্তু কোন এক বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা তাহলে আমরা দেখে নেব এই ধরনের প্রশ্ন কি করে সলভ করতে হয় প্রশ্নটা দেখো আগে ভালো করে আরো একটু এক্স ওয়াই জেড এই তিনটি ভৌত রাশির একক দেওয়া রয়েছে তাহলে একক দেওয়া থাকলে এই যে তিনটে রাশি রয়েছে সেই রাশিগুলোর মধ্যে আমরা কিভাবে সম্পর্ক নির্ণয় করব সেটাই এই প্রশ্নটার দেখার বিষয় তাহলে দেখে নাও আমরা দেখে নেব চার নম্বর সমাধান তাহলে ধরা যাক এক্স এর মধ্যে কি সম্পর্ক ধরা যাক সেটা কিন্তু ছাড়া ছাড়া হবে এটা এভাবে লিখতে হবে ধরা যাক কি এ এভাবে ধরে নিতে হবে এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে যেখানে কে টা কি যেখানে কে হলো মাত্রাহীন ধ্রুবক রাশি আর এ আর বি হলো একটা সংখ্যা সূচক বা এ আর বি হচ্ছে সংখ্যা এবার প্রশ্ন অনুযায়ী এক্স এর মাত্রা একক দেওয়া আছে তাহলে দেওয়া গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমরা এক্স এর মাত্রা কি নির্ণয় করতে পারবো দেখো গ্রাম গ্রাম মানে কি ভর বোঝাচ্ছে সুতরাং এম সেন্টিমিটার মানে দূরত্ব বোঝাচ্ছে তাহলে এল স্কোয়ার আর সময় মানে টি টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা হলো এক্স এর মাত্রা বোঝা গেল একই রকম ভাবে ওয়াই এর একক কি দেওয়া আছে দেখে নাও ওয়াই এর একক দেওয়া আছে হচ্ছে গ্রাম সেকেন্ড ইনভার্স গ্রাম সেকেন্ড ইনভার্স তাহলে এখান থেকে একই রকম ভাবে ওয়াই এর মাত্রা কি বলতে পারি ডাইমেনশন অফ ওয়াই ইজ ইকালস টু গ্রাম মানে কি মানে ভরের মাত্রা এম গ্রাম মানে ভর ভরের মাত্রা এম হয় এবার এস মানে মানে সময় ওয়ান এটা হয়ে গেল ওয়াই এর মাত্রা সেম পদ্ধতিতে আমরা জেডের এর মাত্রা বের করব জেডের এর একক কি বলেছে জেড এর একক বলেছে সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু তাহলে সেন্টিমিটার মানে কি একটা দৈর্ঘ্য তাহলে এটা মাত্রা একক থেকে আমরা এবার এই এক্স ওয়াই জেড এই যে আছে এগুলো এই ইকুয়েশনটাতে আমরা বসিয়ে দিব এটা যদি আমরা এক নম্বর ইকুয়েশন ধরি তাহলে লিখতে হবে এক নং ইকুয়েশন বা এক নং সমীকরণে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই এক নং সমীকরণে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই তাহলে সমীকরণটা কী ছিল এক নং সমীকরণ এক্স সমান সমান কে ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি তাহলে এক্স এর ডাইমেনশন আমরা কি পেলাম থার্ড ব্র্যাকেটে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফাইভ সমান সমান কে তো একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এর ডাইমেনশন হয় না সুতরাং ওয়াই এর ডাইমেনশন পেয়েছি আমরা এম টি ইনভার্স তাহলে টু দি পাওয়ার কি হয়ে যাবে টু দি পাওয়ার এ ইন টু জেড জেড এর ডাইমেনশন আমরা কি পেয়েছি এল টি টু দি পাওয়ার মাইনাস টু জেড টু দি পাওয়ার পাওয়ার বি হয়ে যাবে এবার তাহলে দেখে নাও কি করবো আমরা এবার বা দিকে যে ডাইমেনশানটা আছে সেটাই লিখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডান দিকে এম টু দি পাওয়ার এ টি টু দি পাওয়ার মাইনাস এ আছে এখানে এখানে আছে টি টু দি পাওয়ার মাইনাস টু বি তাহলে আচ্ছা এলটা আগে লিখি এল টু দি পাওয়ার শুধু বি টি টু দি পাওয়ার কি হবে মাইনাস এ মাইনাস টু মাইনাস এ মাইনাস টু বি আছে তাহলে এবার কি করব এই উভয় পাশের এম এল আর টি যে পাওয়ার গুলো আছে সেগুলো কম্পেয়ার করব বা তুলনা করব। এবার দেখো এখানে এম টু দি পাওয়ার ডান দিকে এ আছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে সুতরাং দুদিকে যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো এ সমান সমান ওয়ান বোঝা গেল তাহলে এ সমান সমান ওয়ান পেলাম এবার দেখো এখানে এল টু দি পাওয়ার বি আছে এখানে এল স্কয়ার আছে তাহলে এই বি সমান সমান কি লিখতে পারি টু বি সমান সমান পেলাম টু এবং

ফোর সমান সমান কি হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এই টু দি পাওয়ারটা মিলে গেল এখানে আছে আছে এখানে বোঝা তাহলে আমাদের কি নির্ণয় করতে বলেছে মধ্যে সম্পর্ক এবার আমরা এই এ এবং বি এর মানটা বসিয়ে দেব তাহলে এক্স সমান সমান কি ছিল কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ জেড টু দি পাওয়ার বি তাহলে এক্স সমান সমান আমরা লিখতে পারি কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এ মানে কি ওয়ান আর জেড টু দি পাওয়ার বি মানে কি টু তাহলে সমান কে ওয়াই জেড স্কোয়ার এটাই হলো নির্ণয় সম্পর্ক এক্স ওয়াই এবং জেড এর মধ্যে সম্পর্ক এক্স সমান সমান কে ওয়াই জেড স্কোয়ার এই ধরনের সমাধানগুলো কিন্তু এই নিয়মে করতে হবে স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকটা নিয়ম কিন্তু নিজেদের খাতায় লিখে নেবে এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বোঝা গেল তাহলে এটা গেল নম্বরের নিয়ম যে কি কি ধরনের প্রশ্ন আসে এবার আমরা মাত্রা বিশ্লেষণ থেকে চার নম্বর একটা নিয়ম শিখবো আচ্ছা চার নম্বর নয় চার নম্বরটা অলরেডি আমরা করে ফেলেছি ভুল বললাম চার নম্বর নয় এটা পাঁচ নম্বর নিয়ম হবে আমাদের বাহ আমরা তো আজকে অনেকগুলো অঙ্ক শিখে নিলাম এটা আমাদের পাঁচ নম্বর নিয়ম হবে চার নম্বরটা আমরা করে ফেলেছি তিন নম্বরটাও করে ফেলেছি এবার দেখবো পাঁচ নম্বর নিয়ম এই ধরনের প্রশ্নগুলো আসলে কিভাবে উত্তর করতে হবে কি বলা আছে পি সমান সমান এ মাইনাস টি স্কয়ার বাই বি এক্স সমীকরণটিতে এ বাই বি এর মাত্রা কি হবে এখানে পি সমান সমান চাপ এক্স সমান সমান দূরত্ব টি সমান সমান সময় এই ধরনের যদি সমীকরণ দেওয়া থাকে এবং এই যে আনোন কোয়ান্টিটি দুটো যেগুলো বলা নেই যে এগুলো কি তাদের মাত্রা নির্ণয় করতে বলে তাহলে কি করে করতে হয় তোমরা দেখে নাও আমাদের কার মাত্রা বের করতে হবে এ ডিভাইডেড বাই বি এ বি কি এগুলো কিন্তু বলে দেওয়া নেই তাহলে এই ধরনের প্রবলেম কিভাবে সলভ করব আমরা দেখে নাও আচ্ছা সমীকরণটিতে পি এর মান কি বলেছে বা পিটা কি এখানে পি হলো চাপ পি ফর প্রেসার বা চাপ এক্সটা কি এক্সটা বলা আছে দূরত্ব টি টি হচ্ছে টাইম বা সময় তাহলে আমরা প্রথমে কি লিখব সমীকরণটা লিখে ফেলি পি সমান সমান এ মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই বি এক্স আমাদের এ বাই বি এর মাত্রা নির্ণয় করতে হবে তাহলে পিটা কি পি হচ্ছে প্রেশার বা চাপ টি হচ্ছে সময় এক্স হচ্ছে দূরত্ব এবার তোমাদেরকে মনে রাখতে হবে হয়তো তোমরা জানো অনেকেই যে আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন একই কোয়ান্টিটি বা একই রাশি থেকে সেই সমান রাশি কিন্তু যোগ বিয়োগ বা গুণ ভাগ করতে পারি আমরা যদি বলে যে কারো বয়স উদাহরণ হিসেবে ধরে নাও মনে করো কারো বয়স পাঁচ বছর এবার যদি বলে যে পাঁচ কেজি আলু ঠিক আছে তাহলে এই যে দুটো আলাদা আলাদা বিষয় একটা বয়স আর একটা হচ্ছে ওজন এই দুটোর কিন্তু আমরা বিয়োগ করতে পারবো না কখন বিয়োগ করতে পারবো যদি বলে কারো বয়স দশ বছর কারো বয়স পাঁচ বছর তাহলে তাদের বয়সের মধ্যে পার্থক্য কত তখন কিন্তু দশ বছর মাইনাস পাঁচ বছর আমরা করতে পারি তাই তো মানে ব্যাপারটা দাঁড়াল দাঁড়ালো গিয়ে এই যে আমরা যখন বিয়োগ করব বা যোগ করব তখন কিন্তু এই সমান কোয়ান্টিটি অর্থাৎ এককটা এক হতে হবে বুঝে গেল তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ এ মাইনাস টি স্কোয়ার তার মানে এই এ এবং টি স্কোয়ার যে রাশিটি রয়েছে তারা একই হবে তা না হলে আমরা বিয়োগ করতে পারবো না তাহলে টি এখানে কি বলেছে টি মানে সময় তাহলে আমরা এখান থেকে এর মাত্রাটাও পেয়ে যাব। এ মানে টি স্কয়ারের সঙ্গে সমান তাহলে ডাইমেনশন অফ এ আমরা পেয়ে যাব হচ্ছে টি বোঝা সময়ের মাত্রা আর এই এর মাত্রাটা একই হবে কেননা এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে এবার বি আর এক্স বি আর এক্স এর মধ্যে বি এর মাত্রা আমাদের নির্ণয় করতে হবে এক্স এর মাত্রা কি বলা আছে এক্স এর মাত্রা বলা আছে মানে এক্স যেহেতু দূরত্ব বলেছে তাই আমরা লিখতে পারি যে এক্স এর মাত্রা হচ্ছে এল এবার আমরা পি এর মাত্রাটা বের করব পি মানে কি বল মানে হচ্ছে আচ্ছা বল না চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল এবার বল মানে এফ মানে এম এ তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বলের মাত্রা ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যগুণ প্রস্থ দুটোই দৈর্ঘ্য তাহলে এল স্কয়ার আমরা পি এর মাত্রা নির্ণয় করছি তাহলে সমান সমান লিখতে পারি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হলো পি এর মাত্রা এই এল আর একটা এল কেটে গেলে নিচে একটা এল থাকবে নিচের এলটা যদি আমরা ওপরে নিয়ে যাই তাহলে এল ইনভার্স বা এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে এটা হয়ে গেল আমাদের পি এর মাত্রা ঠিক আছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু পি এর মাত্রা এবার আমরা যে সমীকরণটা দেওয়া আছে এই পি সমান সমান মাত্রা হিসেবে তাহলে পি এর মাত্রা সমান সমান কি বসাবো ওপরে হবে টি স্কোয়ার এই দুটো রাশির মাত্রা আমরা পাবো টি স্কোয়ার এবং নিচে কি হবে বি এর মাত্রা আমাদের নির্ণয় করতে হবে এক্স এর মাত্রা কি এল স্কোয়ার সরি এক্স এর মাত্রা এল এই পি এর মাত্রাটা আমরা এখানে বসিয়ে দেব যেটা পেলাম এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু সুতরাং এই সমীকরণটার থেকে বি এর মাত্রা আমরা কি পাই বি এর মাত্রা সমান সমান বিটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে এটা নিচে চলে আসবে তাহলে এটাকে নিচে লিখি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু নিচে আর একটা এল থাকবে এই বিটাকে আমরা এদিকে নিয়ে গেলাম আর এটাকে তাহলে এখানে আসবে বি এর মাত্রা তাহলে এখানে লিখবো এটা এখানে যেহেতু চলে আসবে তাহলে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু আগের থেকে নিচে একটা এল ছিল ওপরে হবে টি টু দি পাওয়ার যদি চলে যায় তাহলে হয়ে যাবে এবং এখানে একটা এল ইনভার্স আছে এখানে একটা এল আছে তাহলে দুটো কেটে যাবে এল ইনভার্স আর এল কেটে গেল এম টা যদি ওপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে এম ইনভার্স টি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে টিটা ওপরে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস টু টা তাহলে প্লাস টু প্লাস টু হয়েছে ফোর আর এমটা ওপরে গেলে মাইনাস বা এম ইনভার্স তাহলে আমরা বি এর মাত্রা কি পেলাম বি এর মাত্রা আমরা পেলাম এম ইনভার্স টি টু দি পাওয়ার ফোর এবং এর মাত্রা আমরা কি পেয়েছিলাম স্কয়ার এখান থেকে দেখতে পাচ্ছ তাহলে আমাদের কিসের মাত্রা বের করতে হবে এ বাই বি তাহলে এ বাই বি এর মাত্রাটা দেখে নাও এ বাই বি এ বাই বি এর মাত্রা কি হবে ওপরে এর মাত্রা বসাই টি স্কোয়ার নিচে বি এর মাত্রা বসাই বি এর মাত্রা হচ্ছে এম ইনভার্স টি টু দি পাওয়ার ফোর তাহলে টি টু দি পাওয়ার ফোর আর টি স্কোয়ার কত থাকছে নিচে টি স্কোয়ার থাকছে এবার এই এমটা যদি ওপরে চলে যায় তাহলে প্লাস হয়ে যাবে আবার তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু এটাই হবে হচ্ছে আমাদের উত্তর এ বাই এর মাত্রা আমরা কি পাব এম টি টু দি পাওয়ার মাত্রা আমরা পাবো বোঝা গেল তাহলে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবেই ফলো করে তারপরে সমাধান করতে হয় তাহলে আজকে কিন্তু আমরা পাঁচ রকমের নিয়ম শিখলাম তোমরা যদি এই নিয়মগুলো ভালো করে বোঝো তাহলে কিন্তু তোমরা সমস্ত রকমের যে দিয়ে প্রবলেমগুলো সেগুলো সলভ করতে পারবে আশা করা যায় তাহলে এই প্রবলেমগুলো নিজেদের খাতায় লিখে নেবে প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তরগুলো নিজেদের খাতায় লিখে প্র্যাকটিস করবে আমি প্রশ্নগুলো আরো একবার আপলোড করে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নাও প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি আরো একবার ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা কিন্তু এখান থেকে ভিডিওটা স্টপ করে নিজেদের খাতায় প্রশ্নগুলো লিখে নেবে এর পরবর্তীতেও কিন্তু আমরা এই একই ধরনের ভিডিও তারপর থিওরিটিক্যাল ডিসকাশন সমস্ত কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং তোমাদের যদি মনে হয় যে ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট সেকশানে জানাবে যে নেক্সট কী ধরনের ভিডিও বানালে তোমরা উপকৃত হবে বা তোমাদের কাজে লাগবে সেই সঙ্গে জানাচ্ছি যে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো